কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের আজিজবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দয়ারকুটি গ্রামে 25 থেকে 30টি বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে, উপড়ে গেছে গ্রামের গাছপালা ও ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান, ভুট্টা ও সবজি ক্ষেতের। আজ শনিবার ভোররাতে দমকা হওয়ার সাথে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয় গ্রামটিতে। 3-4 মিনিট আসলো, কিন্তু সব ধ্বংস হয়ে গেছে, সব হওয়া নিয়ে থাকি কোটাই, এখন খুব অসুবিধে। আমাদের খুব ক্ষতি হয়েছে, আজকে 2টার সময় এমন বাতাস আসছে আমরা আর ঘরতে থাকতে পারি নাই, ঘরদুয়ার সব ভাঙি পড়ে গেছে, সাথে ছিল প্রবল বৃষ্টিও। শুধু এই গ্রামটিতে কালবৈশাখী আঘাত হানলেও আশেপাশে গ্রামের হয়নি কোনো ক্ষতি। ঝড়ে বাড়িঘর মাটিতে পড়ে গেছে, আবার কারো কারো ঘরের টিন বাতাসে উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সকলেই কৃষক, দিনমজুর ও কৃষি শ্রমিক। সব কিছু নিয়ে গেছে বাতাসে, আমরা তো ওই যে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। এই পর্যন্ত ওরা খাবার পাইনি, পেটে এরাও কোনো যায়নি, গরিব মানুষ এলাকায় আমাকে দিবে। তাদের অনেকে এখন খোলা আকাশের নিচে রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও দেননি কোনো ত্রাণ সহায়তা।